আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতরের জিম্মাদার গুনাগার মাহফুজ খান আপনাদের সামনে। আজকে যে আইটেম নিয়ে আসছি আপনাদের সামনে, এটা আপনাদের অনেক দিন ধরে আমাকে ডিমান্ড করছিলেন, মাহফুজ ভাই আমাদেরকে কিছু দেখান, এটা নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো, এটা নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। অনেকগুলি আইটেম আছে, হয়তো বা ভিডিও অনেক লম্বা হবে, এর জন্য শর্টকাট করি। প্রথমে দুরুদ শরীফ পড়ে নেই, সালাম করে নেই, তারপর ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে দোয়া করে কাজ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া বারিক ওয়া সাল্লাম, আম্মা বাদ। ইয়া আল্লাহ, তোমার নামে শুরু করলাম, তুমি ইজ্জত দেনেওয়ালা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সেই বুঝ দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের রহম দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সেই বুঝের সাথে আমল করো, তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের অনেক 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 ধন্যবাদ, আপনারা আমাদেরকে আমাদেরকে এত মহব্বত করেন। তো আজকে আপনাদের ডিমান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসংখ্য কিছু অনেক ধরনের আতর আসছে, আলহামদুলিল্লাহ এটা প্রথম চালান, আরও চালান আসতেছে। এখন বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। দেখতে পারবেন এখানে একটা কোম্পানির নাম লেখা আছে, আপনারা দেখেন ক্লিয়ার করেন, একটা অন্য কোম্পানির নাম লেখা আছে। এই বোতলটা আসলে এই কোম্পানির মাল না, আবার ক্লিয়ার করতেছি, আমাদের কাছে 25 কেজি 5 কেজি 10 কেজি এরকম কিছু ফাইলের মধ্যে মাল আসে, তার থেকে আমরা এই বোতলের মধ্যে ভরে রেখেছি। কেন রেখেছি, কিছুদিন পর এই বোতলটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ দেখতে কিরকম বিশ্রী বিশ্রী লাগে। তো সিলভারের বোতলের মধ্যে কী আছে, সিলভারের বোতলটা সহজে নষ্ট হয় না 2-4-5 বছরে। তো এই কোম্পানি একসময় লিকুইড করেছিলেন, তো ওনাদের কোনো কারণে আমরা বোতল পেয়েছি, আমাদের এক ভাই পেয়েছিলেন, ওনার থেকে আমরা কালেকশন করে আমরা এটার মধ্যে ভালো ভালো মাল রেখে রাখছি দোকানের জন্য, যাতে আপনাদের কাছে বেচতে আমাদের সুবিধা হয়। ওকে, বোতলে ক্লিয়ার করলাম জিনিসটাকে। আজকে আমরা আপনাদেরকে প্রায় আমার কাছে কয় রেঞ্চের মাল আছে, 4 রেঞ্চের মাল আসছে, তার মধ্যে আমি 6000 টাকা দামের মালের মধ্যে অনেক মাল আসছে, সেটা নিয়ে একটু চেষ্টা করতেছি শর্টকাটের মধ্যে বেশি কথা বলার, তার মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে মাল দেখাবো। কয়েকটা দেশের মাল আছে, ম্যাক্সিমাম দুবাই এবং ইন্ডিয়া থেকে মাল আসছে, বেশিরভাগই মাল দুবাই হচ্ছে। তো যদি কোনো মালের আমরা যে দেশ থাকে আমার মনে, আমি সেটা বলবো, আর যদি না থাকে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাই দেবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমার হাতে নিলাম এফর আমিরাল উদ, এটা একটা কোড নাম্বার আছে, কোড নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, না রাখলে আপনার জন্য আমাদের 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 জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ওকে, কোড নাম্বারটা হচ্ছে NR48NMK10। ওকে, আবার বলছি, আমিরালুদ NR48MK10, কত কেজি, 6000 টাকা কেজির মাল। যদি কারো প্রয়োজন মনে করেন 6000 টাকা কেজির মাল, আমরা আধা কেজি ফাইল নেব, আমরা আপনাকে এরকম ফাইল দিব, এর চার্জ ফাইলের চার্জ আমরা করব না, যেহেতু আমরা এরকম পাচ্ছি আপনাদেরকে এরকম দিব না, এটা প্লাস্টিকের বোতলে জায়গায় আমরা আপনাদেরকে সিলভারের বোতলে দিব। তো 100 গ্রাম লাগলে 100 গ্রাম নেবেন, 50 গ্রাম লাগলে 50 গ্রাম লাগবেন, 25 গ্রাম লাগলে 25 গ্রাম নেবেন, এই 6000 টাকা কেজির মধ্যেই আপনাদেরকে দিব। এটা হচ্ছে আমিরাল উদ, অনেক ভালো অনেক ভালো, দুবাই থেকে আসছে, এটা কোম্পানির নাম এটার মধ্যে লেখা ছিল না, এই জন্য আমি আপনাদেরকে কোম্পানির নাম বলতে পারছি না। তারপর আসছে আমার কাছে অ্যালিশা, এ4 অ্যালিশা, অ্যালিশাটা খুব সুন্দর একটা, কারণ দামও 6000 টাকা কেজি, এটা মডেল নাম্বার হচ্ছে NR45RMK19, ঠিক আছে, 6000 টাকা কেজি, একটু মডেল নাম্বার একটু বেশি বড় আছে। তো আপনাদেরকে আমি শর্টকাটের মধ্যে 4টা অক্ষর বলবো NR45, ঠিক আছে, এটা যাতে আপনারা সুবিধা হয়। অ্যালিশা 6000 টাকা কেজি, খুব সাংঘাতিক মাল আছে। এটা কোথা থেকে আসছে, এটাও দুবাই থেকে আসছে, ইন্ডিয়ান মাল, হ্যাঁ ইন্ডিয়ান কোম্পানির ইউজ করে, সৌদি আলনাইম কোম্পানি ইউজ করছে, আলিফ কোম্পানি যে ইউজ করছে, সেম ফ্লেভার। আমি এখন ইনটেক তো আমরাই করছি, আপনাদেরকে যদি আপনাদেরকে লাস্টিংয়ের বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। কিছু মাল আছে, সাথে সাথে আমি এটা ক্লিয়ার করি, কিছু মাল আছে যেটাকে লাস্টিংয়ের বিষয়ে কথা বলতে হয় না, সাংঘাতিক লাস্টিং করে, অনেক মারাত্মক লাস্টিং করে, কিছু মাল আছে যেটাকে বলতে হয়। আমি সাধারণত 2 ঘন্টা থেকে 6 ঘন্টা গ্যারান্টি দিই ভাই, 2 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে যে আতর থাকবে সে আতর 48 ঘন্টা 72 ঘন্টাও থাকতে পারে। কোথায় থাকবে, কীভাবে থাকবে, আমি প্রায় আপনাদেরকে বলে রেখেছি ভাই, এখানে তুলে নিয়ে কানে রাখেন, এখানে পড়িতে লাগান, আর যদি ঘামান, আমার মতো ঘামান, তাহলে একটু কম থাকবে আতর, এটা স্বাভাবিক ব্যাপার, বেসিক কথা।
তো আরেকটা নিয়ে আসলাম ইরানি বাখর গ্রিন। ইরানি বাখর আমি অনেক বিক্রি করেছি, ইরানি বাখর যখন আমি এটা খুললাম আমি যখন দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মাল। আর এই মালের কেজি, এটা মডেল নাম্বার হচ্ছে NR15, ঠিক আছে। আর কেজি আমরা 6,000 টাকা কেজি নিচ্ছি, 600 টাকা 100 গ্রাম, 50 গ্রামের দাম 300 টাকা, 25 গ্রামের দাম 150 টাকা, ঠিক আছে। তো এই ধরনের মালগুলি যখন আসে আর যখন আমরা কথা বলি আর আপনাদেরকে বলি ভাই এটা অরিজিনাল, এই মালগুলি নেন ভালো হবে, তো অবশ্যই নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি এর আগে আপনাদেরকে অনেকগুলি মাল দেখিয়েছি, তার যেরকম আপনাদেরকে আমাদের আরও চালানের মাল আছে, আমাদের গত ভিডিওর মধ্যে দেখবেন ঈদের আগে যে ভিডিওগুলি আসছিল বা ঈদের পরে, লিকুইড ভিডিও হয় মনে হয় আমি এখনও 1 নম্বরটা করিনি। অরিজিনাল মালে আমি আপনাদেরকে বলছিলাম ঈদের পরে যে নতুন চালান আসতেছে সেটা নিয়ে করবো, প্রথম চালান আসছে ইনশাল্লাহ, আরও চালান আসতে থাকবে। আর ইনশাল্লাহ এবার NR মাল বিক্রি করব আমরা, ঠিক আছে। এটা হচ্ছে NR 10 নম্বর, এটা কি আছে 1 মিলিয়ন, এটা হচ্ছে আপনার 6,000 টাকা কেজির মাল, 6,000 টাকার কেজির মাল যেটা আপনারা নেবেন, একটা 70 বোতল আপনার কত বিক্রি করবেন, ছোট একটা 3ml বোতল 100 টাকা নিম্নে বিক্রি করবেন। গ্রামে আপনাদের কিনা করত পড়ছে আপনারা 100 ভাগ করবেন, কিনা করত পড়তেছে 18 টাকা একটা খালি বোতল, তোর দাম পড়লো 3ml-এর মধ্যে, আমি 3ml-ই ধরলাম 18 টাকা পড়লো, আর 6 টাকার একটা বোতল, 18 আর 6 কত হলো 24 টাকা, মিনিমাম আপনার 100 টাকা একটা সেল করতে হবে 100%। তারপর আমার কাছে নিয়ে আসছি নাজনিন, এর আগে কী দেখিয়েছিলাম, এটা হচ্ছে নাজনিন অরিজিনালটা, এটা হচ্ছে ইন্ডিয়ান মাল, এটার মডেল নাম্বার হচ্ছে NR44, কেজি হচ্ছে 6,000, ঠিক আছে। এটা আমি উপর থেকে ঘেরান পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এগুলি আপনাদেরকে আজকে প্রায় 22টা আইটেম আছে, 22টা আইটেম দেখাবো, তো 22টা আইটেম যদি 30 সেকেন্ড করে কথাও বলি তাহলে 11 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, তো আইটা হচ্ছে আলফারিস, এটা আলফারিস দুবাই, আলফারিস আমরা আলহাবের মাল বিক্রি করেছি, আলফারিস আমরা রেহানের মাল বিক্রি করেছি, আলফারিস আমরা অন্য অন্য কোম্পানির মাল বিক্রি করেছি, আলফারিস আমরা আমাদের সুইজারল্যান্ডের মাল বিক্রি করেছি, আলফারিস এই দুবাইটা মাল দেখে নিয়ে দেখেন। এটার মডেল নম্বর হচ্ছে NR10, 6,000 টাকা কেজি নতুন মাল, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর এটা 600 টাকা 100 গ্রামের দাম পড়ে, আধা কেজি দাম হচ্ছে আপনার 3,000 টাকা, 3,000 টাকার মধ্যে আমরা আপনাদেরকে এরকম ফাইল দিচ্ছি। এটা হচ্ছে এক্স অরিজিনালের অনেক পরিচালিত, অনেক পপুলার একটা আইটেম, অনেক লেনেওয়ালা এবং বেচনেওয়ালা যারা আছেন সবাই এটা মজা পায়েন বিক্রি করে। এটা নিচ্ছে আমরা NR88, ঠিক আছে, মডেল নম্বর এক্স অরিজিনাল আমরা দিচ্ছি আপনার কাছে 6,000 টাকা কেজি, যার প্রয়োজন পূরণ করেন আমাদের কাছে নিতে পারেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আপনার গিয়ে ওপেন ব্ল্যাক, আরেকটা নিয়ে আসছি আমরা আপনাদের সামনে, ওপেন ব্ল্যাক খুব একটা পপুলার একটা আইটেম, ওপেন ব্ল্যাক একটু কথা বলি। ওপেন ব্ল্যাকটা হচ্ছে আপনারা লেমেট রয়েলের মধ্যে যেটা ওপেন ব্ল্যাকটা পান এটার থেকে এরকম ফ্লেভার আছে। আর ওপেন ব্ল্যাকটা হচ্ছে আপনারা সৌদি থেকে অনেকে ওপেন নিয়ে আসেন, রাজা ওপেন লেখা থাকে ওটার মধ্যে এই ফর্মুলাটা আছে। তারপর ওপেন ব্ল্যাকটা হচ্ছে আপনার ওপেন B2 বলেন, ওপেন B3 বলেন, সবগুলি ওপেন এটার সাথে আলহামদুলিল্লাহ ওর চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। দাম কত নিচ্ছে, মডেল নাম্বার কত, NR88 ওপেন ব্ল্যাক 6,000 টাকা কেজি, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন, আমাদের যোগাযোগের নাম্বার এবং ঠিকানা সব কিছু দেওয়া থাকে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে। আমার দোকান খুলে সকাল 10টার পরে, অনেকে আছে 10টার আগে এসে পরে ফোন দেয় মেসেজ দেয়, 10টার পরে আমরা ফোনের উত্তর দেবো ইনশাআল্লাহ রাত 10টা পর্যন্ত। তো এটা হচ্ছে ইনভিটাস্ট, এটা মডেল নাম্বার হচ্ছে NR10, 6,000 টাকা কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছে ইনভিটাস্ট। আর এটা কোথা থেকে আসছে, এটা আসছে দুবাই থেকে, ইনভেস্টার্স দুবাইয়ের মাল। আর দুবাই থেকে যে একজন ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসছেন, ওনার থেকে আমরা নিয়ে আসি, উনি হচ্ছেন আমাদের সাপ্লায়ার, যে সাপ্লায়ার থেকে আমরা মাল নিয়ে আসি, সাপ্লায়ার থেকে এবার আমরা নিয়ে আসছি এই মালটা। নতুন একজন সাপ্লায়ার আছে আর ওনার দাবি হচ্ছে আমি আপনাকে সবচেয়ে ভালো এবং সবচেয়ে কমের মধ্যে দেবো। একটা নতুন মাল আসছে গ্রিন লাভ, আলহামদুলিল্লাহ এটা অনলাইনের মধ্যে ভালো পপুলার আছে গ্রিন লাভ। গ্রিন লাভের মডেল নাম্বারটা বলে দিই আপনাদেরকে, NR1040, 10-40, সে কেজি নিচ্ছে কত, 6,000 টাকা কেজি। তো গ্রিন লাভটা খুব পপুলার একটা আইটেম, খুব মিষ্টি একটা আইটেম, খুব ডিমান্ডেবল একটা আইটেম। আর মাঝে মাঝে একটা আমাদের কাছে একটা নতুন আইটেম আসছে সুগার বেবিটা এখানে নাই, আমি দেখাবো ইনশাআল্লাহ, এখানে কিছু আর কম দামি মালও আসছে। তারপর আসছে সুলতান, কোথা থেকে আসছে, সুলতান দুবাই থেকে আসছে, আরও ফ্লেভার আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহাবে সবগুলি ফ্লেভার আনবো আমরা আপনাদের জন্য ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুলতান নিচ্ছে আমরা, মডেল নাম্বার কত, NR10, 6,000 টাকা কেজি নিচ্ছি, যদি কারো প্রয়োজন মনে করেন নিতে পারেন। এগুলি আপনার আলহামদুলিল্লাহ লাস্টিংয়ের বিষয়,
যেটা আমি কাগজে বলে থাকি, চপ কাগজের মধ্যে নিয়ে রাখবেন, 72 ঘন্টা প্লাস থাকবে। হ্যাঁ, একটা কাগজ পাওয়া যায় আমাদের কাছে, কাগজ আছে আপনাদের কাছেও, কাগজ আছে, এই কাগজ নিয়ে আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ক্রিদ বলি আমরা এটাকে। এটা মডেল নাম্বার হচ্ছে 10NR10, 6000 টাকা কেজি নিচ্ছি আপনাদের কাছ থেকে। যদি কারো প্রয়োজন মনে করেন আমরা ইনশাল্লাহ দিতে পারি। তো এখানে 6000 টাকা কেজির মধ্যে একটা মাল আসছে, খুব এখন বর্তমানে একটা খুব ডিমান্ডেবল একটা আইটেম, অনেকে চাচ্ছে, গ্লাফে কাবা চাচ্ছে, আল কাবা চাচ্ছে, মুশকাল কাবা চাচ্ছে, কাবাল আতার চাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাছে আতার আল কাবা। এটা কোথায় থেকে আসছে? এটা দুবাই থেকে আসছে, 16000 টাকা। এটা মডেল নাম্বার কত? NR6, NR16, ঠিক আছে, NR16 16। আর এটা 16000 টাকা কেজি আমরা নিচ্ছি, 1600 টাকা 100 গ্রাম দাম পড়ে। তো বুঝতে পারছেন দাম হিসাবে প্রায় 1 লাখে আমি 10000 টাকা বাড়িয়ে ফেলছি মালের দাম আসছে। তারপর আপনাদের কাছে আমি নিয়ে আসি একটা হচ্ছে কাঁচাবেলি। কাঁচাবেলি আপনার অনেকে ইউজ করছেন, অনেক ধরনের কাঁচাবেলি ইউজ করছেন, সবার একটি ডিমান্ড থাকে, ভাই আমাকে কাঁচাবেলি এরকম দেন যেটা লাস্টিং বেশি করে। তো আমি তাকে বলবো, তাদেরকে বলবো, আপনারা এই কাঁচাবেলিটা ইউজ করবেন। আমাদের যে নতুন একটা মডেল আসছে এটা হচ্ছে NR5, ঠিক আছে, NR5, এই কাঁচাবেলিটা আপনি ইউজ করবেন। এটা আমরা কেজি নিচ্ছি আপনাদের কাছ থেকে 3000 টাকা কেজি, 100 গ্রামের দাম 300 টাকা, 50 গ্রামের দাম 150 টাকা। আরে 50 গ্রাম নিয়ে দেখেন, 150 টাকা তো চাকে দেখিয়ে চলে যায়। তারপর আরেকটা আসছে আমাদের স্কেপ, স্কেপটাও দুবাই থেকে আসছে। এবার স্কেপের মডেল নাম্বার হচ্ছে NR76, NR76 স্কেপ হচ্ছে আমরা কাজে নিচ্ছি আপনাদের কাছ থেকে 5000 টাকা কেজি। আর এখান থেকে আপনারা যার প্রয়োজন যতটুকু প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের কাছে একটা নতুন একটা আইটেম আসছে যেটা আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক একটা পপুলার একটা আইটেম। আমি যে আতরকে আমি প্রায় জাতীয় আতর বলে থাকি, সেটা হচ্ছে আপনার কী আতর বলি, সালমা আতর। সালমা আতর একটা নতুন নতুন ভার্সন আসছে, এটা হচ্ছে আপনার গিয়ে হোয়াইট সালমা। এর মধ্যে লাভ, এটা হচ্ছে ফুললি হোয়াইট একটা সালমা, হোয়াইট সালমা আমরা কেজি নিচ্ছি আপনাদের কাছে 3500 টাকা কেজি। এটা মডেল নাম্বার হচ্ছে NR6, যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। আর 2000 টাকার নিচে কোনো অর্ডার দিবেন না, কারণ আমরা কোনো কাস্টমার, আমরা শুধু তাদের কাছে মাল বিক্রি করি যারা হচ্ছে আপনার ব্যবসা করবে তাদের কাছে, আর ওদের কাছে আমরা মাল বিক্রি করতে চাই না, আগ্রহ না, আমাদের ইন্টারেস্ট না, যারা ব্যবহার করবে, ঠিক আছে। ব্যবহারদের জন্য আমি সবসময় বলে থাকি আমাদের দোকানে আসেন, আসেন আমাদের দোকানে, দেখেন আমাদের পণ্যগুলি, নিয়ে যান আমাদের পণ্যগুলি যদি প্রয়োজন মনে করেন, কিন্তু তখন খুচরা রেট হবে, খুচরা মালের জন্য খুচরা রেট, ওকে। তো সাবস্ক্রাইব বলবেন, সাবস্ক্রাইবার আমি আপনাদের, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কিছু কমায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, নিশ্চিন্ত থাকেন। তখন আরেকটা সিরিজ নিয়ে আসতেছে, এটা হচ্ছে 8000 টাকা সিরিজ। আমরা 6000 টাকার সিরিজটা শেষ করলাম, 5000 টাকা এবং সামথিং সিরিজ শেষ করলাম কম দামে, এখন আছে 8000 টাকা সিরিজ। 8000 টাকা সিরিজের ম্যাক্সিমাম মালই দুবার মাল, যেটা আমার হাতে আছে ব্ল্যাক উড, খুব সুন্দর একটা, খুব পপুলার একটা আইটেম ব্ল্যাক উড, আমরা এটা অনেক পছন্দ করে থাকি। আর মডেল নাম্বার হচ্ছে NR13, এটা কেজি নিচ্ছে আমরা 8000 টাকা কেজি, যদি কারো প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ নিতে পারেন। আর এটা হচ্ছে সুগার বেবি, সুগার বেবিও আসছে আপনার আলহামদুলিল্লাহ ইন্ডিয়া, দুবাই থেকে আসছে। দুবাই থেকে আসার মধ্যে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু খুলে দেখাবার জন্য, কিন্তু একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে, এটা আমি খুলতেছি না। এটা হচ্ছে বাকারাত রোস, বাকারাত রোস আপনারা অনেকে মাল বিক্রি করছেন, সুরতির মাল। তো সুরতির মালের দাম একটু বেশি হয়, তাকরিবান 2400 প্লাস 2200 2000 টাকা একটু কাছাকাছি পড়ে যায়। তো এটা মডেল নাম্বার হচ্ছে NR1040, ওকে, বাকারাত রোস, যদি কারো প্রয়োজন মনে করেন। এটা আমরা 8000 টাকা কেজির করে দিচ্ছি, আপনার 100 গ্রাম নিয়ে, 250 গ্রাম নিয়ে, 50 গ্রাম নিয়ে, 25 গ্রাম নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো সুগার বেবিও আমরা আপনাদেরকে, বাকারাত রোস দুবাই থেকে আসছে আমাদের, খুব ভালো মাল এটা। আর এটা হচ্ছে আমার হাতে সুগার বেবি, সুগার বেবিটা খুব সুন্দর একটা, এটা দুবাই থেকে আসছে, এটা কেজি নিচ্ছে আমরা 8000 টাকা কেজি। আর মডেল নাম্বার হচ্ছে NR14, ঠিক আছে, এটাও 8000 টাকা কেজি। সুগার বেবিটা খুব সুইট নিয়ে একটা গেলেন। তারপর হচ্ছে আম্বার, আম্বার নামে অনেকে অনেক ধরনের ডিমান্ড করে আমাদের কাছে, মাহফুজ ভাই আমাদেরকে আম্বার দেখান, আম্বার দেখান, আম্বার দেখান, তাদের জন্য আমরা আম্বারটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পাঠিয়েছে। এটা হচ্ছে দুবাই থেকে মাল আসছে আম্বার, এটা হচ্ছে NR120 মডেল নাম্বার, আর এটা কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 8000 টাকা, সেম প্রাইস, যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আমি বিস্তারিত আমাদের চ্যানেলের মধ্যে, একটা শর্ট চ্যানেল আছে, আমরা এটার মধ্যে আপনাদেরকে শর্ট চ্যানেলের মধ্যে এক এক দিন এক একটা ভিডিও করব, দেখবেন কয়েক সেকেন্ডের ভিডিও হয়, ওটা 1 মিনিটের ভিডিও হয়, ওটা ইনশাআল্লাহ আমরা নিয়ে এটা ভেঙে খুলে আপনাদেরকে এটা ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। আজকে তো আর সম্ভব হবে না, যেহেতু অনেকগুলো দেখাতে পারি নাই। আরেকটা হচ্ছে উদ ভেনাস, উদ ভেনাস এটাও দুবাই থেকে আসছে, মডেল নাম্বার হচ্ছে 14NR, ঠিক আছে, কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 8000 টাকা কেজি। এখন আমি আপনাদেরকে একটা ক্লিয়ার করি, আমাদেরকে যখন মাল পাঠায় তো একটা স্লিপ দেয়, স্লিপের মধ্যে
এরকম আমাদের কাছে কোম্পানিরা আমাদেরকে স্লিপ দেয়। তো স্লিপের মধ্যে আমাদের কাছে কিছু কোড নাম্বার থাকে, কিছু মডেল নাম্বার থাকে, কিছু রেট থাকে, তো ওগুলি নিয়ে আমরা এখানে লিখি। এখানে কিন্তু আমাদের কাছে এরকম লেখা আসে না, আসে কিন্তু 25 কেজি 50 কেজি যে গ্রাম আছে যার ইম্পোর্ট আর তাদের কাছে, তার থেকে আমরা এর মধ্যে লেখাই নিয়ে আসি, তারপর আপনাদের কাছে আমরা দিয়ে দিই। তো এটা যাতে আমাদের সুবিধা হয় মডেল নাম্বারটা দেওয়াতে, যাতে যে মাল দিয়েছি ওই মালটা দিতে পারি, যে কোড নাম্বার দিয়েছি ওই কোড নাম্বার মাল দিতে পারে, যাতে কারণ অনেক সময় দেখা যায় এক রকমের মালের জায়গায় অন্য রকম মাল চলে যায়, হ্যাঁ অন্য দেশের মাল চলে যায়, যাতে এরকম আমাদের সাথে ভুল না হয়, আপনার কাছে যাতে না যায়, আপনার কাছে যেটা দিয়েছি সেটাই দিতে থাকবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে। আজকের জন্য আপনার এই ভাই একদমই কথা বলছি, যাওয়ার আগে একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, হাদিসটা পড়ে নেই তারপর ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। হাদিসটা পড়বো ইনশাআল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইলে জিকিরের, আমাদের কিতাবে হচ্ছে ফাজাইলে আমলের একটা কিতাব হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, খুব দামি একটা হাদিস, পেজ নম্বর হচ্ছে 544। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ সুবহান তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই গুনার বলা হয়েছে কি, যদি আপনার সমস্ত গুনাহ বলতে ওলামা হযরতরা ক্লিয়ার করছেন, সমস্ত গুনাহ বলতে কবিরা গুনাহ বাদে যে গুনাহ তবা ছাড়া মাফ হয় না সেগুলা বলে। তো আল্লাহ তালা আমাদেরকে এরকম আমল করো তৌফিক দান করুক, বারবার বেশি করে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আবার দেখা হবে আপনার ভাই, আজকের জন্য আপনার কাছ থেকে বিদায় চাচ্ছে, আরেকটা ভিডিওর মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ, আপনাদের অনুসরণে আপনাদেরকে ডিমান্ডের মধ্যে আবার ভিডিও দেখাবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।